যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। بسم الله الرحمن الرحيم। قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا। صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم। দূরের কাছে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, কুরআন রিসার্চ ফাউন্ডেশন 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের প্রোগ্রাম 10 মিনিটের, কিন্তু এখানে আমরা যে বিষয়ে আলোচনা করি, আপনি যারা দেখেছেন তারা অলরেডি বুঝতে পেরেছেন যে মুসলিম উম্মার, মুসলিম জাতির অধঃপতনের যে মূল কারণ সেটা হচ্ছে জ্ঞানের মধ্যে ভুল। আমরা সেই ভুল বিষয়গুলোকে জাতির সামনে নিয়ে আসছি, তথ্যভিত্তিক, দলিল ভিত্তিক, কোরআন সুন্নাহ কমন সেন্স বিজ্ঞান ইত্যাদি। আজকে আমরা যেটা সাবজেক্ট নিয়ে আমাদের আলোচনা এখন চলছে সেটি হচ্ছে অর্থ ছাড়া কোরআন পড়া ও ইসলামের 13 নম্বর পর্ব আজ আমরা আলোচনা করব। 12টি পর্ব হয়ে গেছে, টোটাল 16টি পর্বে আমরা বিষয়টি আপনাদের সামনে নিয়ে আসছি। প্রথম পর্বে আমরা সূচি বলে দিয়েছি যে কোন পর্বে এই বিষয়ের কোন দিকে আমরা নিয়ে আসব। আজকে যেটা আসবে যে অংশ, সেটা অর্থ ছাড়া কোরআন পড়ার বিষয়ে হাদিস আংশিক। হাদিসের কয়েকটি পর্বে হাদিস নিয়ে আমরা আলোচনা করব, হাদিস তথ্য তুলে ধরব। গত পর্বে আমরা হাদিসের একটি পর্ব হয়ে গেছে, আজকে আরেকটি হাদিস আমরা দেখে নিই। হাদিস 2, হুজাইফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, কোরআন পড়ো আরবদের স্বর ও সুরে এবং দূরে থাকো আহলে ইশক ও আহলে কিতাবদের স্বর হতে। শীঘ্রই আমার পর এমন লোকেরা আসবে যারা কোরআনে গান ও বিলাপের সুর দেবে, ধরবে, কোরআন তাদের কণ্ঠনারী অতিক্রম করবে না, তাদের অন্তর হবে দুনিয়ার মোহে মোহগ্রস্ত এবং তাদের অন্তর যারা ওই পদ্ধতি পছন্দ করবে। এটা বাইহাকী শরীফের হাদিস, হাদিস নম্বর 2649। দর্শক শ্রোতাবৃন্দ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি কি চমৎকার একটা কথা বলে দিয়েছেন কোরআন পড়া নিয়ে। অর্থ সহ বা অর্থ পড়ে বুঝে কোরআন পড়তে হবে, অর্থ ছাড়া পড়তে হবে না, অর্থ সহ পড়তে, চমৎকার তথ্য এখানে আছে। আমি অবাক হয়ে যাই যখন এই সমস্ত হাদিস দেখি আর দেখি মুসলিম উম্মা জাস্টের উল্টা কথা সমাজে চলে। এই হাদিসটা যা বলছে পরিষ্কার কথা, তার উল্টা কথা সমাজে চলছে, ব্যাপকভাবে চলছে, আমরা কোনো চিন্তাই করছি না। দেখুন তো হাদিস কী বলতেন নবী সাল্লাম, কোনটি সঠিক, কণ্ঠনারী অতিক্রম করবে না কথাটির অর্থ। এখানে 3টি অপশান আছে, 3টি অল্টারনেটিভ আছে, আপনারা কোনটা মনে রাখেন? ও কণ্ঠনারী অতিক্রম করবে না কথাটির অর্থ কি আমল করবে না হবে, না বুঝবে না হবে, না বলা কঠিন, কোনটা বলবেন? নিশ্চয়ই কণ্ঠনারী অতিক্রম করবে না, বুঝবে না এবং তারপরে আমল করবে না, আগে আমল। অনেকেই বলে কন্ট্রোলের অতিক্রম করবে মানে আমল করবে না, না না, আমল করা তো পরে, একটা জিনিস পড়ে সেটা আগে বুঝতে হবে, অর্থটা বুঝতে হবে, তারপরে না আমল। কাজে এখানে আমল করার পর তারা আসতে পারে, কিন্তু আগে হবে বুঝবে না। যারা কোরআন পড়বে, কোরআন তাদের কন্ট্রোলারি অতিক্রম করবে না, মানে যারা কোরআন বুঝবে না, এ কথাটা মিন করা হয়েছে। আর একটা, কোনটি সঠিক, দুনিয়ার মোহে মোহগ্রস্ত ব্যক্তিরা কি বড় গুণাগার, ছোট গুণাগার, নেককার, বলা কঠিন, কোনটা বলবেন? এই 4টের কোনটা বলবেন? নিশ্চয়ই আপনার বলবেন দুনিয়ার মোহে মোহগ্রস্ত যে ব্যক্তি তারা হচ্ছে বড় গুণাগার ব্যক্তি, বড় গুণাগার ব্যক্তি। তাই হাদিস খানের শিক্ষা হলো, যারা ইচ্ছাকৃতভাবে অর্থ ছাড়া কোরআন পড়বে এবং যারা ওই পদ্ধতি পছন্দ তথা সমর্থন করবে, তারা উভয়ই বড় গুণাগার। কী কথা নবী ইসলাম বলে দিলেন, ইচ্ছাকৃতভাবে ইসলামের একটা আমল করলে সেটা যে আমলটি করণীয় কাজ, যদি আপনি ওজোরের কারণে করেন, সমান গুরুত্বের ওজোর হলে কোনো গুণাই হয় না, এটা পরিষ্কারভাবে কোরআন হাদিসে লেখা আছে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে করে তাহলে সেটা বড় কুফরির গুণা হয়, যে সে ইচ্ছাকৃতভাবে করছে, সেজন্য অস্বীকার করছে বিষয়টি। তাই নবী ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি বলে দিলেন যে যে ব্যক্তি ইচ্ছাকৃত, যে কণ্ঠনারী অতিক্রম করবে না, কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করে না, কিন্তু বুঝবে না, তারা দুনিয়ার মোহে মোহগ্রস্ত ব্যক্তি। অর্থাৎ যারা ইচ্ছাকৃতভাবে কোরআন পড়বে কিন্তু অর্থ ছাড়া পড়বে, ইচ্ছাকৃতভাবে। আজ তো দেখেন, আগে আগে খালি আরবি কোরআন ছিল, যারা আমরা অনারব, তাদের হয়তো অর্থ পড়া বোঝা
একটু হয়তো কঠিন ছিল আরবি ভাষা শিখতে হতো, কিন্তু এখন তো কোরআনের তর্জমা আছে, পৃথিবীর সকল বড় ভাষায় কোরআনের তর্জমা আছে, আমরা তর্জমাটা পড়ে দিলেই শিখে ফেললাম। চলুন তাহলে নবী সাল্লাল্লাহু কি চমৎকার কথা বলে দিয়েছে। আরেকটি হাদিস দেখি চলুন, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 7562। কি বলছেন? আবু সাঈদ খুদি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, পূর্ব দিক থেকে কিছু মানুষের আবির্ভাব হবে যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার নিচে নামবে না, তারা দিন থেকে বেরিয়ে যাবে এমনভাবে যেমন তীর ধনুক থেকে বের হয়ে যায়, এরপর তারা কিছুতেই আর দিনে ফিরে আসতে পারবে না যেমনভাবে তীর পুনরায় তুনিরে ফিরে আসে না। সুবহানাল্লাহ, কি কথা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি বলে রেখেছেন! একথা তো হাদিস গ্রন্থে আছে, বুখারী শরীফের হাদিস। কি বলছেন? যে এমন কিছু লোক আসবে পূর্ব দিক থেকে, যাকে আমরা দিকের কথা নয় বাদ দিলাম, যে যে তাদের কোরআন তাদের কণ্ঠনালী হতে হবে, কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলার নিচে নামবে না। আগের হাদিসটা হচ্ছে কণ্ঠনালী, এখানে গলার নিচে নামবে না, তার মানে এখানে সে কোরআন বুঝবে না, না বুঝে পড়বে, না বুঝে পড়ে যাবে, তারা দিন থেকে বেরিয়ে যাবে, দিন থেকে বেরিয়ে যাবে। কথাটা বুঝতে হবে আমাদের, আমরা একটু চিন্তা করতে হবে। কোরআনের আয়াত খালি পড়ে চলে গেলাম, গড় গড় করে বুঝলাম না, তাহলে তো বুঝারই নেই, আর একটা আয়াতের অর্থটা পড়ে একটু ভাবতে হবে, কী কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, কী কথা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। সাহাবায়ে কেরাম আমরা যে সময় একটা আয়াত পড়তেন, ওই আয়াত বুঝতেন, তারপরে আমল করতেন, তারপরে পরবর্তী আয়াতে যাইতেন, এমনও কথা আছে হাদিস গ্রন্থের কিতাব নিয়েতে। ওনাদের একটা আয়াত একটা সূরা পড়তে অনেক দিন সময় লেগে গেছে, কারণ তারা ওটা বুঝেছেন, ওর উপরে আমল করেছেন, চিন্তা করেছেন। তাহলে তারা দিন থেকে বেরিয়ে যাবে না, তীর ধনুক থেকে বেরিয়ে যায়। কেন দিন থেকে বেরিয়ে যাবে? কোরআন পড়বে, কোরআন বুঝবে না, না বুঝে পড়বে, তারা দিন থেকে বেরিয়ে যাবে কেন? কারণ কোরআনটা পড়লো, পড়ে তারপরে যে যে কাজটি করছে সেটা সম্পূর্ণ কোরআনের উল্টো, কারণ সে তো কী পড়ে আসলো সে জানে না। আমি পড়লাম কোরআনটা, বুঝলাম না, জানলাম না, তাহলে তো আমি যে জাস্ট যা পড়লাম তার উল্টা কাজটি করলাম, আর কোরআনের উল্টা কাজ করলে, স্পর্শ উল্টা কাজ করলে দিনে তো থাকা যাবে না, দিন থেকে বেরিয়ে যেতেই হবে। তাই আমাদের এখানে নবী বললেন, কি কঠিন কথা বলেছেন কিন্তু, যে দিন থেকে তারা বেরিয়ে যাবে যেমন তীর ধনুকতে বের হয়ে যায় এবং আর ফিরে আসবে না, সে কথাটাও বলে দিয়েছেন। দর্শক শ্রোতা বিন্দু, আমরা কি কথাগুলো এই হাদিসগুলো বুঝবো না? আমরা অনেকগুলো কোরআনের আয়াত বলেছি, আপনারা একটু ব্যাক করে সেগুলো দেখে নেবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে বলেছে, খালি একটা ধরনের কথা না, বিভিন্ন ধরনের কথার মাধ্যমে জানিয়ে দিয়েছে। কোনোটায় বলেছে হক আদায় করে করতে হবে, কোনোটায় বলেছে গবেষণা করতে হবে, কোনোটা বলছে যারা অর্থ ছাড়া মুখস্থ রেখেছে কোরআন তাদেরকে ওদের এটা গাধার কাজ বলে গালি দিয়েছে, কতভাবে বলেছে, কোনো মধ্যে তাড়াহুড়ো করো না, যতটুকু পড়ো বুঝে বুঝে পড়ো, তারপরে আরও বলবা যে রব্বি জিদনি ইলমা, হে রব আমার জ্ঞানকে আরও বাড়িয়ে দিন। প্রথম শব্দটাই একরা, মানে বুঝিয়ে বুঝিয়ে অধ্যয়ন করো। আমরা তো সব প্রথম শব্দটা দেখেন একরা, একথার একটা একটা জাতি কীভাবে ধরলো না বুঝে পড়া। একরা মানে হচ্ছে বুঝিয়ে বুঝিয়ে পড়ো, আরবি অভিধানে তাই। আর নবী করেছেন কি চমৎকারভাবে কথাগুলো বলে দিয়েছেন। দর্শক দেবেন, আসুন আসুন আমরা কোরআন হাদিসের এই হারিয়ে যাওয়া তথ্যগুলো আমরা নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করি, উম্মার কাছে নিয়ে আসি, উম্মার কাছে নিয়ে আসি। আমরা যারা জানতে পারি নাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই সঠিক তথ্যগুলো পৌঁছে দিতে পারি। আমরা আসলে সবাই মিলে কাজ করতে হবে, বিরাট অসুবিধা মুসলিম জাতির, মুসলিম জাতির টোটাল জ্ঞানের মধ্যে বিরাট অসুবিধা, ব্যাপকভাবে ভুল কথা, এবং সে ভুল কথাগুলো ব্যাপকভাবে ছড়িয়ে আছে, স্পষ্ট ভুল কথা, কোরআনের স্পষ্ট উল্টা কথা, হাদিসের স্পষ্ট বিপরীত কথা। আসুন আসুন সবাই মিলেই দেখুন আমাদের এই বিষয়গুলো, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পৌঁছে যাবে অন্য মানুষের কাছে। দাওয়াতি কাজ করা, আমরা প্রোগ্রামটা 10 মিনিট রেখেছি কারণ যাতে এটা এখন তো মোবাইল হাতে হাতে, ওয়াইফাই শীঘ্রই হয়তো টোটাল ফ্রি হয়ে যাবে সারা বিশ্বে, চীন এখন চেষ্টা করছে যে সারা বিশ্বে ওয়াইফাই ফ্রি করে দেওয়ার, কাজেই আসুন। এখন আমরা 10 মিনিট করেছি যে চা খেতে 10 মিনিট চলে যাবে, বন্ধুবান্ধব গল্প করছেন 10 মিনিট চালু করে দেবেন, বিরক্ত হওয়ার আগেই শেষ হয়ে যাবে। আসুন এভাবে আমরা দাওয়াতি কাজ করি, ইসলামের মূল কথাগুলো পৌঁছে দেই। আজকে আমরা এখানেই শেষ করছি, ওয়াকিল দাওয়ানা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।